সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম এক্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ইখলাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর টিভি বাংলা মানবতার সমাধান নেটওয়ার্ক দ্য সলিউশন ফর হিউম্যানটি <applause> رب رحيم مشفق متعطف لا مشفق متعطف لا ينتهي لا ينتهي بالحصر ما اعصى السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন ল মিনাল মিনিন অ্যান ফুস হুম ওয়া ওয়াল হুম এন আল হুম দর্শক শ্রোতা পিস টিভি বাংলার আজকের এই আয়োজন জান্নাত কোন পথে এই আয়োজনে আমরা অনেক দিন থেকেই দীর্ঘদিন বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি জান্নাত কোন পথে বিষয়ে আমরা আলোচনা করতে গিয়ে উল্লেখ করেছি যে জান্নাতে যাওয়ার কিছু নির্দিষ্ট আমল আছে কিছু নির্দিষ্ট পন্থায় কিছু আমল আছে এই আমলগুলো সেই পন্থায় সে তরিকায় সে পদ্ধতিতে করতে পারলেই জান্নাত পাওয়া যাবে আবার কিছু বর্জনীয় বিষয় আছে যেগুলো না ছাড়লে আমি জাহান নামে নিক্ষিপ্ত হব সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সতর্ক করছি যে আয়াতে ক্যারিমা তিলাওয়াত করছি বারবার সেই আয়াত হচ্ছে সৌরা তাওবার একশো এগারো নম্বর আয়াত এই আয়াতের এক টুকরো আমি তেলাবাত করছি যেখানে রব্বুল আলমিন আমাকে মানে মুমিনদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন যে আমার মুমিন বান্দারা যাদের সাথে আমার ইমানের সম্পর্ক যারা আমাকে বিশ্বাস করেছ নিশ্চয়ই আমার এই কথায়ও তোমরা বিশ্বাস করবা সেটা হচ্ছে আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করলাম আর এই বিক্রি লেনদেন ফ্রি হবে না সেখানে বিনিময় দিতে হবে আর ওই বিনিময়ে হচ্ছে তোমাদের যান এবং মাল যেটা আমি দিয়েছি সেটা আমাকে দিয়ে দিবা দেওয়ার পর এটা আমি আবার নিয়ে নিব না তোমাদের কাছেই থাকবে কিন্তু তোমরা সেটা আমার হুকুম মতো পরিচালনা করবা বাস এতটুকুই এই নির্দেশ রব্বুল আলমিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন এই প্রস্তাব রব্বুল আলমিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন আসলে কালিমা পাঠ করার মাধ্যমে এই চুক্তি আমাদের অটোমেটিক হয়েই গেছে আমরা যখন কালিমা পাঠ করেছি তখন রব্বুল আলমিনকে এই স্বীকৃতি দিয়েই দিয়েছি অল্লাহ আপনার সমস্ত হুকুম মতোই আমি চলবো কারণ কোন মুমিন এবং মুমিনার এই অধিকার নাই যে আল্লাহ আল্লাহ রসুলের উপর ইমান আনার পর নিজস্ব কোনো মতামত ব্যক্ত করবে পেশ করবে নিজের মন মতো চলবে আল্লাহ বহান তা আলাইর সাধ করেছেন মা কেন আলি মুখমিন মুকমিনা ইদা কদল লহু অ রসুলহু আম্র এ কুন আলে হুমুলতুমিন আম্রিহিম আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত আসার পর কোনো মহমিন আর মুহমিনার এই অধিকার নাই নিজস্ব মতামত পেশ করা নিজের কোনো মতের কথা বলা মত মতো চলা কারো কোনো অধিকার নাই কাজী আমাকে যে পথে জান্নাত জান্নাত তালাশ করার জন্য বলেছেন পথে কেনার যে যে বিনিময় সে বিনিময় দেওয়ার কথা বলেছেন সে বিনিময় আমাকে তৈরি করে রব্বুল আলমিনের কাছে পেশ করতে হবে তাহলেই রব আলামিন সময় মতো আমাকে জান্নাত বুঝিয়ে দিবেন তো কালিমা পড়ার পর যেহেতু এই চুক্তি হয়েই গেছে তারপরে ও কোরআনে বিভিন্ন জায়গায় রবুল আলামিন এই প্রসঙ্গগুলো আনার কারণ যেটা সেটা হচ্ছে আমাদেরকে সচেতন করা সতর্ক করা আমাদেরকে নতুন করে উজ্জীবিত করা ঘুমন্ত মানুষকে জাগ্রত করা যাদের সাথে চুক্তির পরে চুক্তি লঙ্ঘন হয়ে গেছে তাদেরকে নতুন করে চুক্তি নবায়নের কথা বলা রবুল আলমিন বারবার কোরআন করিমের বিভিন্ন আয়াতে এই প্রসঙ্গগুলো এনে আমাদেরকে বলছেন যখনই তোমার সাথে আমার যে জান্নাত কেনা চুক্তি লঙ্ঘন হয়ে যাবে তুমি তোমার গুনাহগুলাকে মনে করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি দুনিয়ার মানুষের মতো নয় দুনিয়ার মানুষের মতো নই আমি যে চুক্তি লঙ্ঘন হয়েছে সেটা আর নবায়ন করা যাবে না একশো বার নয় নয় যতবার চুক্তি লঙ্ঘন হবে তুমি শুধু আমার দরবারে ফিরে আসো আমাকে শুধু ডাক দো আরব বলে বানা বলে ডাক দাও আমি সাথে সাথে তোমার সে ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি তিনি ওয়াদা করছেন সুরাল বা করার মধ্যে তিনি বলছেন ও ইদা সা আলা কাই বা দি আনি ফ ইন্নি করিব উজিব উদ্দায়তাজিব উলি অলি মিনবিল আল্ল আমাকে আমার বান্দা যখন ডাক দেয় আমি তার কাছে আছি যখনই ডাক দেয় আমি সাড়া দিই কাজেই বান্দাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া তাহলেই তারা সঠিক পথ সঠিক রাস্তা যে রাস্তা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সেই রাস্তা তারা পেয়ে যাবে এখন আল্লাহকে ডাক দিলে আল্লাহ তো শুনবেনি আল্লাহ যে আমাদেরকে ডাক দিচ্ছেন প্রতিনিয়ত সেই ডাকে আসলে আমরা সারা দিচ্ছি কিনা এই জন্যই আমরা বলি প্রতি কদমে কদমে এক কদম ফেলার সময় আমি চিন্তা করব আমার রবের আছে কিনা এই কদমের এই সোজা যাওয়ার সিদ্ধান্ত রবের আছে কিনা নাকি রাস্তা ভিন্ন বাম দিকে ডান দিকে কোন দিকে আমার রব যেদিকে বলেছেন আমি সেদিকেই চলবো নিজস্ব কোনো মতামত পেশ করার কোনো অধিকার কোনো মমিন মমিনার নাই অন্যদের অধিকার আছে না অন্যদের অধিকার অনধিকারের কোনো বিষয়ই না সে তো আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্কই নাই তারা তো সরাসরি হবে আমি আর আপনি আমরা কবুল করেছি আমাদের জীবন তো ইচ্ছা তেমনি চলতে পারে না যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারে না প্রিয় বন্ধুগণ আমরা আলোচনায় ওই বিষয়গুলোই আবার আনছি বারবার বিভিন্ন পর্বে যে সব বিষয় আমাদের জন্যে জান্নাতে যাওয়ার জন্যে বাধাগ্রস্ত আমাদেরকে করবে আমার পথকে রুদ্ধ করবে যে সমস্ত রাস্তা যে সমস্ত পথ যে সমস্ত কাজ সেই কাজগুলোর কথাই আমরা আলোচনায় আনছি বারবার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি গত পর্বে আমরা ঘুষ দুর্নীতি সম্পর্কে বলেছি ঘুষ সম্পর্কে বলেছি আজকে ব্যাপক দুর্নীতির কথাই আমরা বলবো এটার মধ্যে ঘুষের ব্যাপার আছে ঘুষ ছাড়াও ব্যাপার আছে অনেক ক্ষেত্রে ঘুষ ছাড়াও আমরা অনেক দুর্নীতি করি অনুপযুক্ত আমার সন্তানকে আমি দায়িত্ব দিয়ে দিই নিজের জন্যে আমি বেশি গ্রহণ করি অন্যকে কম দেই এ সব কিছু দুর্নীতি নিজের জন্য পুরাটা বুঝে নেওয়া অন্যকে কম দেওয়া এটাও দুর্নীতি আল্লাহর জন্য নিজের সবটুকু আমি আল্লাহর কাছে চাই আল্লাহকে তার পাওনাটা বুঝিয়ে না দেওয়া এটাও দুর্নীতি আল্লাহ রবাহ আলমিন সুরায় তৎফিফ মধ্যে যে আয়াত বলেছেন যে শব্দ ব্যবহার করেছেন আমরা সেই শব্দ নিয়েই একটু কথা বলতে চাই আল্লাহ তাহলে ইরশাদ করছেন ওয়াইল উল্লিল জন্য ওয়াইল জাহান নামের কঠিন শাস্তি তাদের জন্যে তারাই যারা অন্য থেকে যখন মেপে নেয় নিজের পাওনাটা যখন বুঝে নেয় তখন ষোলো আনাই বুঝে নেয় আর যখন অন্যকে পাওনা তার পাওনা বুঝিয়ে দিতে চায় তখন সেখানে কম করে সেখানে দুর্নীতি করে পূর্ণ প্রাপ্য যেটা তার সেটা বুঝিয়ে দেয় না এখানে যে শব্দটা তৎফিফ প্রাপ্যপূর্ণভাবে বুঝিয়ে না দেওয়া এটা শুধু লেনদেনের ক্ষেত্রে নয় এটা শুধু মাপঝুকের ক্ষেত্রে নয় বেচা কেনার ক্ষেত্রে নয় এটা জীবনের অনেক ক্ষেত্রেই বাস্তবায়ন হতে পারে যে কোনো জায়গায় কম দেওয়াই তৎফিফ যে কোনো জায়গায় তার প্রাপ্য বুঝিয়ে না দেওয়াই তৎফিফ এই শব্দ ব্যবহার থেকেই বোঝা গেল এখান থেকেই এমাম মালিক রহমতুল্লাহ আলাই চমৎকার বলেছেন তার মহাত্মা মালিকের মধ্যে তিনি বিষয়টা উল্লেখ করেছেন লিকুইড লিসেই ইন ওফা উন ও তৎফিফ প্রত্যেক বিষয়ের মধ্যেই পূর্ণ মাত্রায় দেওয়াও আছে আবার পুরোপুরি না দেওয়ার ব্যাপারও আছে ঠকানোর ব্যাপারও আছে কম দেওয়ার ব্যাপার আছে জায়গা মতো যার যতটুকু প্রাপ্য অধিকার সে অধিকার না দেওয়া এটা অর্থাৎ ফিফ যিনি যে দায়িত্বের উপযুক্ত তাকে সে দায়িত্ব না দেওয়া এটাও হতাৎ ফিফ প্রবন্ধুগণ যে কথাটা বলছিলাম ঘুষ এর মাধ্যমেই শুধু আমরা দুর্নীতি করি না দুর্নীতির জায়গাটা আরেকটু বিস্তৃত এবার ঠিক মতো না করা এটাও এক রকমের দুর্নীতি আল্লাহর সাথে দুর্নীতি করছি এই দুর্নীতি অত্যন্ত ভয়ঙ্কর দুর্নীতি সুন্নত ঠিকমতো ঠিক মতো আদায় না করা হজরত রসুল করিম সাল্লাহ আলি আসাল্লামের সাথে দুর্নীতি করছি পারিবারিক হক যদি আদায় না করি পরিবারের সাথে আমি দুর্নীতি করছি সামাজিক হক যদি আদায় না করি সমাজের সাথে আমি দুর্নীতি করছি রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তারা যদি সাধারণ মানুষের দায়িত্ব যথাযথভাবে আদায় না করেন তাহলে তারাও ওই জায়গা থেকে দুর্নীতি করছেন সমাজের প্রতিটি জায়গা থেকে আমরা আসলে দুর্নীতি করছি এটা যে কোনো জায়গায় হতে পারে একটা চাকরির জায়গা একটা পোস্ট খালি হয়েছে সেখানে নিজের আপনজন অনুপযুক্ত ব্যক্তিকে বসানোর জন্য আমাদের নানা রকমের কসরত থাকে নানা রকমের কৌশল থাকে অথচ হজরত ফারুক রাজিউল্লাহ তাল আনহুর কাছে যখন প্রস্তাব আসলো যে আবদুল্লাহ আবনী অমরকে দায়িত্ব দেওয়ার জন্য জিম্মাদারি দেওয়ার জন্য হজরত আবদুল্লাহ আবনী অমর যেমন তেমন মানুষ নয় হজরত রসুল করিম সাল আলী আসাল্লামের দরবারে যে সমস্ত ছোট ছোট সাহাবে কেরাম ছিলেন যারা বড় বড় সাহাবিদের থেকে অনেক বেশি বুঝতেন অনেক বিষয়ে এমন সাহাবিদের মধ্যে হজরত আবদুল্লা আবনী অমর তিনিও একজন রসুলের কথাগুলো তারা সহজে বুঝতেন রসুল খেজুর গাছের সাথে তুলনা করেছেন মানুষকে কিভাবে সেটা তিনি বুঝেছেন বিভিন্ন হাদিসে হজরত আবদুল্লাবিন অমর রদিউল্লাহ তাল আনহুর এইরকম দৃষ্টি ভঙ্গি তার বুঝার যে মাদ্দা বুঝার যে যোগ্যতা এই সব কিছু প্রখর যে তার জ্ঞান এগুলো প্রকাশ পেয়েছে রসুল স্বীকৃতি দিয়েছেন সেই আবদুল্লাবিন অমর রদিউল্লাহ তাল আনহু এক জায়গায় ভুল করেছেন নিজের স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে যেই শূন্য সেই শূন্য মতো তিনি করেন নাই স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে শূন্য হচ্ছে পবিত্র অবস্থায় তালাক দিবে একসাথে তিন তালাক নয় তালাক দিবে এক পবিত্র অবস্থায় সে তার পিরিয়ড পার করবে এরপর যখন পবিত্র হবে তারপর দিবে আবার অপেক্ষা করবে করবে এরপর এরপর যখন সে তার পিরিয়ড পার আবার পবিত্র অবস্থায় আরেকটা দিবে এইভাবে তিনটা দিবে একসাথে তিনটা দেওয়া এটা কোনো সিস্টেম নয় অপবিত্র অবস্থায় তালাক দেওয়া এটা শূন্য মোতাবিক নয় হজরত ওমর এই কাজটাই করেছিলেন কোনো কারণে হজরত অমর রাজি আল্লাহ আনহু তিনি কি জবাব দিলেন নিজের সন্তানের ক্ষেত্রে কি জবাব দিলেন যে যেই ব্যক্তি নিজের স্ত্রীকে শূন্য মোতাবেক তালাক দিতে জানে না সে রাষ্ট্র পরিচালনা করবে এটা কিভাবে সম্ভব দেন নাই দায়িত্ব প্রিয় বন্ধুগণ আপন জনকে ভালো কোনো জায়গায় বসিয়ে দেওয়া এর চেয়ে ভয়ঙ্কর দুর্নীতি আর কিছু হতে পারে না কারণ বহু মানুষের হক আপনি নষ্ট করে ফেলছেন আল্লাহ তাহলে আমাদেরকে জীবনের সমস্ত ক্ষেত্রে দুর্নীতি মুক্ত জীবন করার

والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرآن محان الله رفق فتك محان نبير فتك نازل كتو سربس ريس تباني

যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল অনুগত হতে হবে একজন মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বিএস বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহ এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলিকুম্মর আহমতুল্লাহ হি তা আলা বর কেতু প্রিয় দর্শক শ্রোতা বিরোধীর আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম দুর্নীতি সংক্রান্ত বিষয় সে বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমরা দুর্নীতির কথা বলছিলাম সমাজের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি এটা এক মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজের জন্য। আমার দুর্নীতির কারণে আমার বিভিন্ন রকমের লেনদেনের কারণে একজন মানুষ যিনি সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা রাখেন না আমি তাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি দেওয়ার পর তিনি ওই পোস্ট ওই সার্টিফিকেট নিয়ে যে চাকরিতে জয়েন করবেন ওই জায়গার জন্য তিনি অনুপযুক্ত তার ওই যোগ্যতা নাই তিনি সার্টিফিকেটের ওই রকম যোগ্যতা তিনি অর্জন করেন নাই সার্টিফিকেট তো তিনি ভুয়া গ্রহণ করেছেন অথচ আমি সেই কাজে সহযোগিতা করার মাধ্যমে কত মানুষকে সত্যিকার সেবা পাওয়া থেকে বঞ্চিত করছি কারণ সে তো ওই জায়গার জন্য পারফেক্ট কোনো ব্যক্তি নয় ওই জায়গার যোগ্যতা তো তার নাই আমি কিন্তু তা করে দিচ্ছি ভুয়া মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিচ্ছি আমি দুর্নীতির মাধ্যমে অথচ যে কারণে মেডিকেল সার্টিফিকেট তার দরকার ওই জায়গায় সে গিয়ে দুর্নীতি করছে ওখানে গিয়ে সে যত রকমের অপরাধ করবে সমস্ত অপরাধের ড্রাইভার আমার ওখানে গিয়ে তার ওই অসুস্থতার কারণে যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের দায়ভার আমার আমিও গুনাহগার হব মুক্ত হব না এর দায় আল্লাহর কাছে আমাকে দিতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহান ওয়া আমাকে আমার আমানত রক্ষার জন্য বারবার সতর্ক করেছেন সুরা নিসার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দুল আমানাত ইলা আহলিহা আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করছেন যে তোমাদের উপর যে আমানত আছে এই আমানতকে প্রকৃত তার প্রাপক যিনি তার কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের জন্য একটা চরম কথা চরম কথা যে প্রত্যেক জায়গায় প্রত্যেককে তার আমানত তার যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া এটা আমরা করছি না শিরিক করলেও আমরা সে আমানতের খেয়ানত করছি কারণ এবাদত একমাত্র আল্লাহর জন্য করা আমরা এটা করি নাই শূন্যতের জায়গায় বেদাট ঢুকিয়ে দিয়েছি এখানেও আমরা আমানতের খেয়ানত করছি কারণ রসুলের পাওনা ছিল এটা আমরা সেটা করি নাই সন্তানের ক্ষেত্রে আমানতের খেয়ানত করছি আল্লাহ তার এই সন্তানকে আমার কাছে আমানত দিয়েছেন তাদেরকে দার বানিয়ে জান্নাত করা সে আমানতের খেয়ানত করছি রাষ্ট্রীয় জিম্মাদারি আমার কাঁধে আমি সেই জিম্মাদারি যথা সময়ে পালন করিনি যথাযথভাবে পালন করিনি আমি আমানতের খেয়ানত করেছি চাকরিতে যাওয়ার যে সময় আমার কাজে যাওয়ার যে সময় সময় মতো যাইনি অসময়ে চলে আসছি যাইও পরে আসিও আগে আমি আমানতের খেয়ানত করছি আমার জন্যে এই চাকরির বিনিময়ে আমি যে পয়সাটা গ্রহণ করছি ওই যতটুকু অংশ আমি অফিসে আদালতে কাজ কাজ ছাড়া আমি হারাম হিসাবে আমার হালালের সাথে ঢুকিয়ে দিচ্ছি আমার দশ হাজার টাকা স্যালারি সেখানে আমি এক হাজার টাকা পরিমাণ কাজ করি নাই ওই এক হাজার টাকা হারাম পয়সা আমার নয় হাজারের সাথে আমি যুক্ত করে ফেলছি হালাল হারাম মিক্সড হয়ে আমার পুরাটাই হারাম হয়ে যাচ্ছে আমার পুরা কামাই রোজগার হারাম হয়ে যাচ্ছে একটুকু ভেবে দেখেছেন এইভাবে এইভাবে কি কেউ একটু চিন্তা করেছি আমরা কেউই করছি না আমার সামান্য আমলের জন্য আমার পুরা বিষয়টা গোটা বিষয়টা হারাম হয়ে যাচ্ছে ও ভাই আল্লাহ হান ও তাহলে আমাকে আপনাকে সতর্ক করছেন রসুল বলছেন আমাকে বারবার যে আল্লাহ তালার কথা বিশ্বাস হয় না তোমার তুমি তো মুনাফিক আল্লাহ বলছেন আমানত এটা যথাযথ জায়গায় পৌঁছে দাও তুমি করছো না এটা তো মুনাফিকের কাজ এই জন্যই রসুল সাল আলী ও বলেছেন মুনাফিকের আলামত তিনটা এই তিনটা আলামত যার মধ্যে থাকবে তার মধ্যে বুঝতে হবে তিনি মুনাফিকের স্বভাবে তার মধ্যে মুনাফিকের স্বভাব আসছে এক হচ্ছে ইদা কাদারা যখন সে কথা বলে মিথ্যা বলে এই মিথ্যা বেশি বলে কথা বললেই মিথ্যা বলে আমাদের মধ্যে তো এটা একটা সহজ বিষয় যে যত মিথ্যা বলতে পারে সে তত বড় পণ্ডিত যে যত চাপাবাজি করতে পারে সে তত বড় পণ্ডিত যে নিজেকে জয়ী করতে পারে কথার মার পেচে সে তত বড়ো পণ্ডিত আমাদের সমাজে সব জায়গায় অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলতেছেন তিনি বলছেন ইদা হাদ দাসা যখন কথা বলে মিথ্যা বলে কথা বেশি বললে মিথ্যাও বেশি বলতে হয় কারণ কথা বেশি বললে দুনিয়ার বাস্তবতা হচ্ছে বেশি যেটা এটা ভুল বেশি যেটা এটার মধ্যে মিথ্যা বেশি আপনি যখন যত বেশি কথা বলবেন তত বেশি মিথ্যার আশ্রয় নিতে হবে এই কথা কম বলা এটা মুমিনের কাজ কথা কম বলা যখন কথা বেশি হবে আরবি প্রবাদ আছে ইজা কাসুরা কালা মুহু কাসুরা বল যার কথা বেশি তার গলত বেশি ভুলও বেশি কথা কম ভুল কম মানসাকাতা না বলা হয়েছে মানসাকাতা না যা যে সে মুক্তি পেল বুবার শত্রু নাই আমরা বলি কথা বেশি বললেই মিথ্যা আসবে প্রতারণার আশ্রয় আমাকে নিতে হবে এই জন্য মুনাফিকের আলামত হচ্ছে এটা যে কথা বললেই মিথ্যা বলে আল্লাহ তালা আমাদেরকে এই স্বভাব থেকে হেফাজত করেন এরপর রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেন ওই তুমি না খাওয়ানা যখন তার কাছে আমানত রাখা হয় সে খেয়ানত করে আমরা আমানতের অর্থ বুঝে নিয়েছি যে আমার কাছে কেউ কোনো টাকা পয়সা রাখলো ওটাকে জায়গা মতো ফেরত দেওয়া সময় মতো ফেরত দেওয়া তালবাহানা বাহানা না করা এটাই হচ্ছে আমানতের হক আদায় করা না এটাও একটা বিষয় কিন্তু এই জায়গায় সীমাবদ্ধ নয় আমানতের বিষয় প্রত্যেকে প্রত্যেকের জায়গায় হচ্ছে আমানত তার কাছে রাখা হচ্ছে প্রত্যেকের জায়গায় আল্লাহ রসুল এক জায়গায় বলেছেন মজলিস আমানা মজলিস এটা আমানা এই মজলিসের মধ্যে কোনো বৈঠকের মধ্যে যে কথাগুলো হবে সেগুলো অন্য জায়গায় প্রকাশ করা আমানতের খেয়ানা কারো কাছে যখন পরামর্শ চায় আল মুস্তাশার আলমুদ্ান যার কাছে পরামর্শ চাওয়া হলো তার কাছে এটা আমানত সঠিক পরামর্শ দেওয়া সৎ পরামর্শ দেওয়া এটা হচ্ছে আমানতের হক আদায় না হয় খেয়ানত করা হবে এই রকম বিস্তৃত বিষয় কিন্তু আমানা একজন গ্রাহককে সঠিক মাল তাকে দেওয়া এটা আমান আমানা পূরা করা আর তাকে ঠকানো এটা আমানতের খেয়ানত আপনার কাছে প্রাপ্য ছিল এটা সে পায় নাই সেই বিষয় এই জন্যে প্রত্যেক বিষয় আমাদেরকে সতর্ক থাকা যাতে কোনো রকমের খেয়ানত না হয় হাজরত রসুল করিম সাল আলী আসাল্লাম মুনাফেকের তৃতীয় আলাম যেটা বলেছেন ওইদা ওয়া আদা আখলাফা ওয়াদা করলেই খেলাফ করে এই ওয়াদা করার খেলাফ করা এটা অনেক সময় মজবুরির কারণে হয় বাধ্য হয়ে মানুষ করে কিন্তু যার সাথে খেলাফ হয় তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া যে আমার ভুল হয়েছে আসলে আমি করতে পারিনি এইভাবে তার কাছে ছোট হয়ে ক্ষমা প্রার্থনা করলে আলাম আলমিনও ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু এটা কি পেশা বানিয়ে নেওয়া মানুষকে ধোকা দেওয়ার জন্যে মানুষকে শুধু ওয়াদা দিয়ে ইচ্ছা করি মানুষকে ঘুরানো ইচ্ছা করি মানুষকে परेशान করা এটা অনুচিত এটা মুমিনের কাজ না এটা মুনাফিকের আলামত কোন রকমের সমস্যা যদি না থাকে তাহলে এই কাজকে অভ্যাস বানিয়ে নেওয়া এই কাজকে সহজ বিষয় বানিয়ে নেওয়া এটা কোনো মুমিনের কাজ না আর সমস্যার কথা আমরা বলেছি সমস্যার কারণে যদি ওয়াদা খেলাফি হয় এটা যার সাথে হয়েছে তার সাথে একটু আপোষ করে নেওয়া তাহলে এই বিষয়টা সহজ হয়ে যাবে রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন কেউ বন্ধুগণ রাষ্ট্রীয় আইন মানা রাষ্ট্রীয় আইন মানে আমার জন্য আমানা রাষ্ট্রের যত আইন আছে সমস্ত আইন আমার জন্য আমানা হ্যাঁ সেটা যদি বিরোধী না হয় কারণ এমনটি বলেছেন ফি বলেছেন মাখলুক যখন কোন কানুন কোন কথা কোনো হুকুম তোমার সামনে পেশ করবে তুমি এটাকে আল্লাহর হুকুমের সাথে মিলাও যদি সেটা আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে মানতে সমস্যা নাই কিন্তু যদি সাংঘর্ষিক যায় যত বড় মাকলুক হোক যত বড় পরাক্রমশালী ব্যক্তি হোক পরাশক্তি হোক কারো কথাই মানা যাবে না আল্লাহর হুকুমকে বাদ দিয়ে বন্ধুগণ রাষ্ট্রীয় হুকুম যখন আমার জন্যে এরকম হবে তখন কিন্তু আমাকে ওই রাষ্ট্রীয় হুকুম মানতে হবে যদি সেটা শরীয়ত বিরোধী না হয় রাষ্ট্রের অনেক হুকুম আছে এমন আমরা যেগুলো মানি না ট্যাক্স দেওয়া রাষ্ট্রের হুকুম সেগুলো মানি না মানতের খেয়ানত করতেছি হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা ট্রাফিক সিগনাল মানতেছি না শরিয়ত তো আমাকে এই কথা বলে নাই শরীয়তের ব্যাপার না এটা ট্রাফিক সিগনাল মানা এটা আমার আমার জন্য রাষ্ট্রের আমানত এটা আমার উপর আমি সেই খেয়ানত করতেছি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছি অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা এটা মারাত্মক খেয়ানত মারাত্মক খেয়ানত এর থেকে নিজেকে রক্ষা করা আমাদের জন্য জরুরি কারণ রাষ্ট্রের কোটি কোটি মানুষ এই হকের সাথে জড়িত রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা মানে এই মানুষের সম্পদ নষ্ট করা এটার ব্যাপারে আমরা খুব সচেতন থাকবো ইনশা আল্লাহ আমাদের প্রত্যেকের উপর যে যে দায়িত্ব আছে সোজা কথা এই দায়িত্ব যথাযথভাবে পূরণ করা আদায় করা পালন করার মাধ্যমে জান্নাতের পথকে মুসলিম মসৃণ করার তৌফিকে আনায়ত করেন আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশা এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়ে যায় যে কাজ আমাদের সেই পথে বাধা হয়ে দাঁড়াবে যে কাজ আমাদের সে পথে বিছিয়ে দিবে যে কাটা কাজ আমাদেরকে করে দিবে আমাদেরকে সেই কাজ থেকে হেফাজত করেন আমিন প্রিয় বন্ধুগণ আমাদের সাথেই থাকবেন জান্নাত কোন পথে এ বিষয়ে আমাদের আরো আলোচনা হবে ইনশা আল্লাহ আমাদের সকলের মাকসাদ যেহেতু একটাই এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত কথা শুনবো যাতে করে আমরা আমাদের মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারি সময় মতো জান্নাতের দখল বুঝে নিতে পারি আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক আনায়ত করেন আমিন ও আখরুদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু রব্বুর রাহিম মুশফিক মুতাআত্তিফ لا ينتهي بالحصر ما أعطاه آه 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 رب رحيم مشفق متعطف لا ينتهي لا ينتهي লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ

অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদার তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তাহলে কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব আজ রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস বাংলায়